মহালয়ার দিন সূর্যগ্রহণ, শতবর্ষের ইতিহাসে এই প্রথম। মহালয়াতে সূর্যগ্রহণ, পিতৃতর্পণ হবে তো, উদ্বেগে সাধারণ মানুষ। মহালয়ায় সূর্যগ্রহণ জানিয়ে ইতিমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে বিশ্ববাসীর মনে। আর উদ্বেগ তো হওয়ারই কথা, কারণ মহালয়া মানে দেবীপক্ষের সূচনা, পাশাপাশি সেই দিনটি পিতৃতর্পণের দিন। মহালয়ার দিন সকলেই পূর্বপুরুষের উদ্দেশ্যে পিতৃতর্পণ করে থাকেন, তাই স্বাভাবিকভাবেই যেহেতু মহালয়ার দিন সূর্যগ্রহণ, তাই সকলের মনে একটি সংশয় হয়ে দাঁড়িয়েছে, সূর্যগ্রহণের কারণে এই নিয়মে বাধা পড়বে না তো, পিতৃতর্পণ করা যাবে তো? তবে এ বিষয়ে নিশ্চিত করেছে জ্যোতিষশাস্ত্রবিধি। তাঁরা বলেছেন, ভারতের এই সূর্যগ্রহণ অদৃশ্য, ফলে তর্পণের রীতি পালনে কোনো বাধা নেই। মহালয়া মানেই বাঙালির কাছে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের মহিষাসুর মর্দিনীর সুর। শিউলি ফুলের গন্ধ, ঢাকের বাদ্যি সব মিলিয়ে শরতের আকাশে বাতাসে যেন একটাই সুর বেজে ওঠে, মা আসছেন। তবে মহালয়ার এখনও বেশ কিছুদিন দেরি থাকলেও ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে উমার আগমনী প্রস্তুতি। বিভিন্ন জায়গায় রথযাত্রা থেকেই শুরু হয়েছে খুঁটি পূজা। পুজোকর্তারা আনুষ্ঠানিকভাবে নেমে পড়েছেন পুজো প্রস্তুতিতে। শুরু হয়ে গিয়েছে চাঁদা তোলাও, সেই সাথে বিভিন্ন ক্লাবে ক্লাবে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ, প্রতিমা বায়না থেকে ডেকোরেটরস বুকিং, সবই চলছে সমানতালে। তবে এত সব কিছুর মধ্যেও যেন কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে বাঙালির মনে, কারণ ভারতীয় সময় রাত 8:34 গ্রহণ স্পর্শ করবে, আর শেষ হবে মধ্যরাত 2:25। আর এই মহালয়ার দিন ভোর থেকেই ঘাটে ঘাটে পিতৃতর্পণের জন্য ভিড় জমান বহু মানুষ। সেই মহালয়ার দিনেই সূর্যগ্রহণ, সেই 100 বছরের শাস্ত্রীয় দলিলে এমন তথ্য খুঁজে পাচ্ছেন না শাস্ত্রীয় পণ্ডিত ও বিশারদরা। তবে তাঁরা বলছেন মহালয়ার সঙ্গে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নেই। তবে এই বিষয়ে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ জয়ন্ত কোশারি থেকে জ্যোতির্বিদ কমলেশ ভট্টাচার্য প্রত্যেকেই জানিয়েছেন, মহালয়ার দিনে সূর্যগ্রহণ শতবর্ষের ইতিহাসে এই প্রথম। কিন্তু তাহলে পিতৃতর্পণ? জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন তর্পণে কোনো অসুবিধা নেই, ওই দিন নিয়ম রীতি মেনে সকলেই পিতৃপুরুষকে জল দান করতে পারবেন। সূর্যগ্রহণ ভারতের আকাশে দৃশ্যমান না হওয়ায় শাস্ত্রমতে এর প্রভাব পড়বে না। আচার্য যোগী কৌটিল্য বলেন, গ্রহণের সঙ্গে ধর্মীয় রীতির কোনো সম্পর্ক নেই, প্রাকৃতিক বিপর্যয়ও ধর্মীয় রীতি আটকে রাখতে পারে না। তবে এর পাশাপাশি জ্যোতিষবিদরা এও উল্লেখ করেছেন, কারো মনে যদি কোনো সংশয় থেকে থাকে তাহলে 14 অক্টোবর রাতে গ্রহণের সময়টুকু তর্পণের থেকে বিরত থাকলেই হবে। যেহেতু ভারতে এই গ্রহণ দৃশ্যমান নয়, তাই এই গ্রহণ নিয়ে মহালয়া তিথিতে কোনো প্রভাব পড়বে না। মহালয়ার নিয়ম পালনের পাশাপাশি পিতৃতর্পণের নিয়ম অনুযায়ী সমস্ত রীতিনীতি পালন করা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।